হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সৌরভ। তো আজকে চোখ কিভাবে আঁকতে লাগে একটা বেসিক নলেজ তোমাদের বোঝাবো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি চোখ কিভাবে আঁকতে লাগে তোমরা সহজেই বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে চলো ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের চোখ আঁকতে খুব অসুবিধা হয় তারা প্রথমে এইভাবে সোজা একটা টান দেবে, তারপরে এতটুকু আমরা চোখটা আঁকবো, এই মাথা থেকে এই মাথা এইভাবে লাগাবো, এই মাথা থেকে এই মাথা নিচের দিকে এভাবে লাগাবো, তারপর কোনাটা এভাবে দিয়ে দিই, তারপর এই মাঝখানটায় এইভাবে গোল করে আইবলটা করে দেব। আইবলের মধ্যে ব্ল্যাক সেন্টারটা এখানে হবে, তারপর সাইডে একটু লাইট শেড করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। তো তারপর এই জায়গায় ভাঁজটা হবে, আমাদের চোখের উপরে একটু ভাঁজ পড়ে, তো এই ভাঁজটা এখানে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা চোখ হয়ে গেল। তারপর এই জায়গায় আইব্রোটা হবে, এভাবে আইব্রোটা করে দিলাম। তো ঠিক আছে, চোখটা তোমরা এভাবে আঁকবে প্রথম প্রথম। তারপর একটা সাইড চোখ যদি আঁকি, এভাবে সোজা একটা টান দেব, যেটা আমি মাঝখানে দিয়েছিলাম এটা এই সাইডে দেব। তো আমি ধরে নিলাম এতটুকু পর্যন্ত চোখটা আসবে, তারপর উপর থেকে নিচে এইভাবে লাগাবো, তারপর নিচটা এইভাবে লাগাবো। ঠিক আছে, একটু সাইডে বাড়িয়ে দিই। তারপর আইবলটা এইভাবে হবে, যে আইবলটা অর্ধেক দেখা যাবে, পুরো গোল হবে না। তারপর ব্ল্যাক সেন্টারটা এখানে একটু শেড করে দিই, তারপর উপরের ভাঁজটা এদিকে পড়বে এইভাবে, তারপর নিচে একটু হালকা করে ভাঁজ পড়বে। এই চোখটা অর্ধেকটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। তারপর আইব্রোটা এখানে করব, আইব্রোটাও অর্ধেকটাই দেখা যাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা চোখ হয়ে গেল, এই চোখটা সাইড হয়ে আছে। তো আমরা যদি একটা সোজা চোখ আঁকি কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে, তাহলে কিভাবে আঁকবো দেখো। ধরো মাথাটা সামনের দিকে আছে, কিন্তু এদিকে যদি একটা কোনো জিনিস থাকে তাহলে যদি তাকায়, তাহলে এইভাবে একটা সোজা টান দেবে, তারপর এতটুক থেকে এতটুক হবে চোখটা, এইভাবে আমরা উপরের জায়গাটা করব, নিচের জায়গাটা এইভাবে করব। তারপর চোখের কোনাটা দিয়ে দিলাম, তারপর আমি আইবলটা সাইডে করলাম, কারণ ওই দিকে তাকিয়ে আছে বলে। তারপর ব্ল্যাক সেন্টারের পাশে আমি একটু শেড করে দিলাম লাইট শেড, তারপর চোখের ভাঁজটা এইভাবে দেব। উপস, একটু ভুল হয়ে গেছে, মুছে দিই। তো এইভাবে চোখের ভাঁজটা করব, ঠিক আছে। তারপর একটু আইল্যাশগুলি এইভাবে দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইভাবে আসবে আইব্রোটা, এতটুক আইব্রো হবে। ঠিক আছে, বোঝা গেল, খুব সুন্দর একটা চোখ হয়ে গেল। তো আমি যদি আরেকটা চোখ আঁকি যেটা উপর দিকে তাকিয়ে আছে, তাহলে এইভাবে উপরের জায়গাটা একটু বেশি হবে, তারপর চোখের কোনাটা এইভাবে দিয়ে দাগে দাগে এখানে লাগবে। ঠিক আছে, তারপর আইবলটা এতটুক হবে, অর্ধেকটা হবে, কারণ আমরা জানি যে মানুষ যখন উপর দিকে তাকায় তখন আইবলটা উপরের দিকে অর্ধেকটা ঢুকে যায়, আবার নিচের দিকে তাকালেও নিচের দিকে অর্ধেকটা ঢুকে যাবে। ঠিক আছে, তারপর চোখের ভাঁজটা এখানে দিলাম, এইভাবে চোখের ভাঁজটা হবে, তারপর একটু আইল্যাশগুলি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আইব্রোটা হবে, এইভাবে আইব্রোটা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখো।
তো এইভাবে আইব্রোটা হবে, একটু ভেতরটা একটু ভর্তি করে দিই, তারপর এখানে নাক আসবে। এই চোখটা হচ্ছে, ধরো এদিকে একটা মানুষের মাথা আছে, তো মানুষটা যখন এদিকে তাকাবে উপর দিকে, তখন যদি এখানে একটা ক্যামেরা থাকে এবং ক্যামেরার মধ্যে যে ফটোটা উঠবে ওই চোখটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেল? তো বন্ধুরা, একটা মানুষের ফ্রন্ট ফেসের যদি দুটো চোখ আঁকি, মানে এই পজিশনে আঁকবো, তাহলে সোজা একটা টান দেব, তারপর এখান থেকে এতটুকু হবে একটা চোখ, সেম মাপে আমি একটু জায়গা ছেড়ে আবার এতটুকু সেম মাপ হবে আর একটা চোখ দেব, তারপর আমি এই ফুটার থেকে এই ফুটায় এইভাবে লাগাবো, তারপর সেমভাবে এই চোখটাও এইভাবে করব। ঠিক আছে, তারপর আমি এইভাবে কোণাগুলি দিয়ে দিই যেখানে চোখের জল জমে, তারপর মাঝখানটা হচ্ছে এটা, এইভাবে গোল করে আইবলটা করলাম, তারপর ভেতরে ব্ল্যাক সেন্টারটা করে একটু শেড দিয়ে দেব, সেমভাবে এটাও করব। তো আইবলটা করার পর চোখের ভাসটা আমি এইভাবে দিয়ে দেব, দুটো চোখেই পড়বে, এইভাবে আমরা দিয়ে দেব। ঠিক আছে, এবার চোখের আইব্রোটা দেব, এইভাবে দাগ নিয়ে নিলাম যাতে সমান সমান হয়। ঠিক আছে, তারপর এই চোখের আইব্রোটা আমরা এইভাবে করে দেব, সেম আগের মতো। ঠিক আছে, সেমভাবে এই চোখের আইব্রোটাও করব, এই হবে আইব্রো। তারপর ভেতরটা একটু ভর্তি করে দিই। ঠিক আছে, খুব সুন্দর একটা চোখ হয়ে গেছে। তো এই চোখটা হচ্ছে সামনের দিকে তাকিয়ে আছে, যদি এটা সাইডে তাকায় তাহলে কিভাবে হবে দেখো, আমি আইবলগুলি মুছে দিই। তো আইবলটা এই সাইডে হবে, এটারও এই সাইডে হবে, এভাবে গোল করে আইবলটা দিয়ে দিলাম, তো এখানেও গোল করে আইবলটা দিয়ে দিলাম, তারপর ভেতরে হবে ব্ল্যাক সেন্টারটা, তারপর একটু শেড করে দিই। সেমভাবে আমরা এটাও করব, এই আইবলটাও সেমভাবে করব। ঠিক আছে, আর এই চোখটা যদি এদিকে তাকাতো তাহলে আমার আইবলটাও এদিকে হতো। ঠিক আছে, তো এগুলি হচ্ছে বেসিক নলেজ, চোখ আঁকার বেসিক নলেজ। তো আমরা যদি একজন আর্টিস্টের মতো আঁকতে চাই চোখ, তাহলে আমরা কীভাবে আঁকবো দেখে নাও। তো আমি এটাকে একটু জুম করে দিই তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। তো এইভাবে সোজা টান দেব, তো এখান থেকে এখানে লাগাবো, তারপর কোণাটা দিয়ে নিচেরটা এভাবে লাগিয়ে দেব। তো আমার আইলাইনটা হয়ে গেল। তারপর বন্ধুরা, আঁকার পর এই জায়গাটা একটু মুছে আমরা নিচের জায়গাটা আর একটু ফিনিশিং দেব। ঠিক আছে, এইভাবে করলাম নিচের জায়গাটা, তারপর মাঝখানটা হচ্ছে এই জায়গাটা, এখানে গোল করে আমি আইবলটা করে দেব। ঠিক আছে, আইবলের ভেতরে ব্ল্যাক সেন্টারটা আমার এখানে হবে। তো আমি ধরে নিলাম এই জায়গাতে একটা হাইলাইট স্পট আছে এবং এই জায়গাতে একটা হাইলাইট স্পট আছে, তো ভেতরটা 6B পেন্সিল দিয়ে এভাবে ডার্ক করে দিলাম, আইবলের বর্ডারটাও একটু ডার্ক করে দিলাম, তারপর চোখের উপরের জায়গাটা এভাবে ডার্ক করলাম এতটুক। ঠিক আছে, তো তারপর আবার 2B পেন্সিলটা দিয়ে ভেতরটা একটু লাইট শেড করলাম আইবলের ভেতরটা। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো এখানে আমি চোখের ভাসটা দিলাম, তারপর
আইব্রোটা এখানে হবে, এইভাবে আইব্রোটা হবে। তারপর একটু শেড করে দিই। মানুষের ফেস আঁকার জন্য পারফেক্ট চোখ আঁকাটা খুবই দরকার। একজন আর্টিস্ট যখন পোর্ট্রেট করে, মানে কারোর ছবি দেখে আঁকে বা কাউকে দেখে আঁকে, তখন চোখের মধ্যেই বেশি ফোকাস করে। তারপর আসে নাক ঠোঁট। নাক ঠোঁট কীভাবে আঁকতে লাগে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে তোমরা তার লিংক পেয়ে যাবে, তোমরা দেখে নিও। তো এই ভিডিওগুলি দেখলে আশা করি তোমাদের চোখ নাক ঠোঁট কীভাবে আঁকতে লাগে তার কোনো অসুবিধা হবে না। তো এইভাবে খুব সুন্দর করে তোমরা শেড করবে। তারপর নিচে একটু ভাঁজ দিয়ে দেব, অনেকের চোখের নিচে দেখবে একটু ভাঁজ পড়ে, তো এইভাবে নিচের ভাঁজটা দিয়ে দেব। ঠিক আছে, তারপর আসবে আইব্রোটা। আইব্রোটা হবে ডার্ক করে দেব। তারপর আইল্যাশগুলি এইভাবে করব, তো সবগুলি নিচ থেকে উপর দিকে উঠবে। ঠিক আছে, বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে চোখ কীভাবে আঁকতে লাগে। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তো আজকে এই পর্যন্তই থাক, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।